কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গাপুজোর প্রস্তুতি ঘিরে তোড়জোড় একেবারে তুঙ্গে। কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গাপুজোর তোড়জোড় চলছে জোর কদমে। শতাধিক প্রাচীন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে কামারহাটি বিধানসভার অন্তর্গত চ্যাটার্জি বাড়ির পুজোয় রয়েছে পরন্তে পরন্তে ইতিহাস। পাড়ায় পাড়ায় থিমের লড়াইয়ের মাঝে কামারহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঠাকুরদাস চ্যাটার্জি রোডের ধারে দ্বিতল বিশিষ্ট অবস্থিত চ্যাটার্জি বাড়ি। একদিকে বনেদি বাড়ির পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে, আরেকদিকে এই চ্যাটার্জি বনেদি বাড়ির 12 বাড়ি পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা। 1910 সালে কামারহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গার পাড়ে HM চ্যাটার্জি রোডের ধারে শুরু হয় কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় দেবী দুর্গার আরাধনা। মুসলিম অধ্যুষিত এলাকার মাঝে নিয়ম নিষ্ঠা ভরে সাড়ম্বরে বিগত 114 বছর ধরে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। 15 বছর টানা এই চ্যাটার্জি বাড়ির উদ্যোগে 12 বাড়ি পুজো হলেও পরবর্তীতে রাজচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে 1925 সালে প্রথম আনা হয়েছিল জগদম্বাকে। সেখান থেকে আবার চ্যাটার্জি বাড়ির ঠাকুর দালানে দেবী দুর্গার মূর্তি রেখে আরাধনার আয়োজন শুরু হয়, যার নাম ঈশ্বর আশ্রম। সেই থেকে আজও প্রতি বছর চ্যাটার্জি বাড়ির পুজো এবং বাড়ি লাগোয়া 12 বাড়ি পুজোকে ঘিরে বাড়ির সদস্য থেকে শুরু করে এলাকাবাসীদের উৎসাহ থাকে ব্যাপকভাবে। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ছায়া সঙ্গী ছিলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই বিপ্লবী সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বরানগর বোমা মামলায় অন্যতম একজন মূল অভিযুক্ত ছিলেন। তার ফলে বহু স্বাধীনতা সংগ্রামীদের আনাগোনা ছিল এককালীন এই বাড়িতে। 100 বছরের পুরনো কামারহাটি চ্যাটার্জি বাড়ির বনেদি পুজো নিজেরাই বহমান ইতিহাস, যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যা চলে আসছে আজও প্রতি বছর। থামে ঘেরা অট্টালিকায় বিশাল ঠাকুর দালান, তাতে একচালার ডাকের সাজে দুর্গা। পরিবারের নিজস্ব আচার রীতিনীতি মেনে জাঁকজমকের সাথে পুজো বনেদি বাড়ির দুর্গাপুজোর ট্রেডমার্ক। কামারহাটির এই চ্যাটার্জি বাড়িতে প্রতি বছর সাবেকিয়ানায় দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হয়। মা দুর্গার গহনা থেকে শুরু করে অস্ত্র এবং সন্তানদের গহনা সাজে রয়েছে বিশেষভাবে বিশেষত্ব। বাড়ির সোনার গহনা দিয়ে দেবী দুর্গা সহ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে সাজিয়ে তোলা হয়। চ্যাটার্জি বাড়ির বৈষ্ণব ভিটেতে সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথিতে চাল, কুমড়ো, কলা এবং আখ বলি দেওয়া হয়। দুর্গা দালানে প্রবেশের মুখে মাটি দিয়ে একটি অস্থায়ীভাবে বলির বেদি তৈরি করা হয়। নবমীতে সেই বলির বেদির ভেঙে মাটি খেলা হয় এলাকা জুড়ে। কথিত আছে এই মাটি গায়ে মেখে গঙ্গায় স্নান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পুজোর জন্য মূলত বাড়ির গাছের ফুলই ব্যবহার করা হয়ে থাকে। 5 প্রজন্ম ধরে একইভাবে সমস্ত নিয়ম নিষ্ঠা পড়ে নিজেদের বাড়ির দেবী দুর্গার আরাধনার সমস্ত আয়োজন করে থাকে সদস্যরা। পূজোর কদিন বাড়ির দুয়ার থাকে জনসাধারণের জন্য সারাদিন খোলা, যেখানে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে বহু মানুষ ভিড় জমান চ্যাটার্জি বাড়ির পূজোর দালানে। প্রচলিত আছে এই পুজোতে এসে কিছু চাইলে তার মনস্কামনা ঠিক পূরণ হবে। চ্যাটার্জি বাড়ির সামনে বাড়ির পুকুর থেকে মাছ ধরে আনা হয় পুজোর কাজে রান্নার জন্য। তার পাশাপাশি পুজোর কদিন পরিবারের নির্দেশে কোনো ভক্ত বিনা প্রসাদে বাড়ি থেকে যেতে পারেন না। ঠাকুর দালানের পেছনে রয়েছে সুবিশাল এক রান্নাঘর থেকে শুরু করে বড় উঠোন, রয়েছে সেই শতাধিক প্রাচীন বেলতলা, যেখানে আজও সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে পুজোর কাজকর্ম করা হয়। জোর কদমে চলছে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিবারের অনেক সদস্য কর্মসূত্রে কেউ বা পড়াশোনার জন্য থাকছেন দেশের মাটি পেরিয়ে বিদেশে, এবং তাদের জন্য তারা কিন্তু এই পুজোতে আসতে যারা না পারেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে পুজোয় এক সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। একদিকে চ্যাটার্জি বাড়ির ঈশ্বর আশ্রমে পুজোর তোড়জোড় চলছে একেবারে তুঙ্গে, কোনোরকম খামতি রাখা যাবে না। আরেকদিকে চ্যাটার্জি বাড়ির উদ্যোগে শুরু হওয়া কামারহাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে ব্যস্ততা একেবারে ব্যাপকভাবে বলা বাহুল্য। 1925 সালে তখন আমার বাবা রামচন্দ্র চট্টোপাধ্যায়, উনি তাকে সবাই তিন করেই চট্টোপাধ্যায় হিসেবে জানতেন, এবং তারা তিনি প্রথম পুজো তো শুরু করেন। উনি যখন পুজো করতে যাবেন তার আগে তার ছোট ভাই সুরেশ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তার কাছে পারমিশন নেন যে পুজো করতে চাইছি। তো তিনি একটাই কথা বলেছিলেন যে পুজো করতে পারো কিন্তু তোমার পুজো করার
ঠাকুর দাঁড়ানো কী করবে জানি না, কিন্তু যে যারা আসবেন এখানে প্রসাদ নিতে তারা যেন ফিরে শুধু মুখে ফিরে না যায়। ঈশ্বর আশ্রম বলে যে আমাদের যে বাড়িটি, এই বাড়িটাকে আপনি মিনি ভারতবর্ষ বলতে পারেন। এই কসমোপলিটান এরিয়া কামারহাটি, এটা আমাদের কাছে গর্বের বিষয়। হিন্দু মুসলমান আপামর জনতা, সে যে কোনো জাতি হোক, যে কোনো পাতেরই হোক, সবাই আমাদের কাছে অভ্যর্থনা একদম সুস্বাগতম। নিয়ম নিষ্ঠা দেবী পুরাণোক্ত পুঁথি অবলম্বনে আজও পর্যন্ত ধারাবাহিকতা আমরা বজায় রেখে চলেছি এবং অদূর ভবিষ্যতে আমাদের বিশ্বাস আজ আমাদের সারা পৃথিবী জুড়ে আছে, ভাইপো ভাইজি বা ধরুন আমাদের নাতি নাতনি, এই পুজোটা থেকে সার্বিক মঙ্গল যাতে হয় এই পুজোটা আমাদের বয়ে নিয়ে যাচ্ছে, হয় যে রীতিতে সেই বোধন হয়। এবং সবথেকে বড় কথা, প্রতিদিন আমাদের এখানে বলিদান হয়। আমাদের যেহেতু এটা বৈষ্ণব ভিটে, আমাদের পশু বলিদান কোনো দিন হয়নি এবং হবেও না। আমাদের এখানে আখ চাল কুমড়ো এবং কদলী বলি হয়। যারা সভ্য আছেন সবাই ওই মাটি যে আছে, এবং সেদিন যারা উপস্থিত আছেন তারা সবাই পাড়া প্রতিবেশী, যে যেখানে আসবে সেদিন একটা মাটির তিলক সে মাথায় পরে নেয়, সেটা তার আশীর্বাদ হিসাবে সে গ্রহণ করে। সাম্যবাদী এবং ধর্মনিরপেক্ষ লোক, এবং তিনি কোনোদিন ধর্মের গোড়ামিকে বিশ্বাস করতেন না, এবং তাই জন্যই তিনি বলেছিলেন দুর্গাপুজো যদি শুরু করতে পারো, এখানে বিশেষ করে একটা মুসলিম সম্প্রদায়ের বাস আমাদের ঠিক লাগবে, তারাও আমাদের এই পুজোতে আসেন, আরতি হয়, সেই আরতির সময় বাড়ির কোনো সদস্য 8 থেকে 80 সবাই একসঙ্গে, একটা পরিবারের পালস হয় না, এটাই হচ্ছে পালস। বেসিক্যালি অন্যান্য বাড়ির পুজো বা কোথায় কী পুজো হয় সেই ধারণা আমাদের খুব বেশি নেই, তার কারণ ছোটো থেকেই প্রথম পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বন্ধুরা ঠাকুর দিতে গেছে, এ করতে গেছে, আমাদের সেই ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপারটাও খুব একটা থাকতো না। মানে আমাদের এখানে 100 বছর মানে এই বছরে হতে চলেছে, তো আশপাশে অনেক পুজো হয়, বারোয়ারি পুজো হয়, সেক্ষেত্রে আমাদের পার্টিসিপেশন মানে প্রোগ্রাম পার্টিসিপেশনের ক্ষেত্রে একটা রিহার্সালের ব্যাপার থাকে, একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, সেটা পুরোপুরি বাড়ির লোকেরাই করে, পুরোটাই নিয়ম মেনে। যে এবছরে যেরকম একদিন পুজো কম, অষ্টমী নবমী একই দিনে, তো আমাদের ফাংশন কিন্তু যে সব জায়গায় নবমী যেদিনকে সেদিনকে অস্ত্র শস্ত্র যেগুলো সবই আমাদের বাড়ির মানে রয়েছে সেগুলোই দিয়ে সাজানো হয়, প্রতি বছর একই সোনার চেয়ে হার রয়েছে, মুকুট রয়েছে, সমস্ত কিছু যা যা রয়েছে সেগুলো দিয়েই সাজানো হয়। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।